সম্মানিত ভিউয়ার্স, আপনি এখন আছেন লেটেস্ট ব্রেকিং নিউজ ব্রিফ। ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের 5 উইকেটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাটিং বোলিং দুই বিভাগেই উজ্জ্বল দেখা মিলেছে, তবে বলিংয়ে একটু বেশি উজ্জ্বল ছিলেন বিশ্বসেরে অলরাউন্ডার। ব্যাট হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। কলকাতাকে এবারই প্রথম ঘরের মাঠে পরাজিত করেছে হায়দ্রাবাদ। প্রতিনিয়ত আইপিএলের সব আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর সানরাইজার্স সে জয় পেল কলকাতারই সাবেক খেলোয়াড় সাকিবের হাত ধরে। ম্যাচে বল হাতে 21 রান খরচায় 2টি উইকেটের সঙ্গে 2টি ক্যাচও নিয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও 2-4 আর 1 ছক্কায় সাকিবের সংগ্রহ 21 বলে ছিল 27 রান। ছোট লক্ষ্য হলো আর মাত্র 55 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিলেন অতিথিরা। অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে এরপর 4th উইকেট জুটিতে 59 রান তুলেছে সাকিব ম্যাচে ফেরার হায়দ্রাবাদকে। মাঝে অ্যান্ড্রু রাসেলের করা ম্যাচের 12তম ওভারে 1-4 আর 2-6 15 রান নিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরাই অলরাউন্ডার। অবশেষে মিডিয়ার চাপে মুখ খুলেছেন শাহরুখ খান। সাকিব আল হাসানের এই অসাধারণ পারফরম্যান্স দেখে তিনি বলেন, সাকিব একজন অসাধারণ প্রতিভাবান প্লেয়ার, সে প্রতিটা ম্যাচেই তার সেরা দেওয়ার জন্য চেষ্টা করে। একজন দক্ষ খেলোয়াড়ের মাঝে যে যে দক্ষতা থাকার দরকার সাকিবের মাঝে তার সবটুকুই আছে। আমরা এখন হতাশ তাকে ছেড়ে দিয়ে, আমরা সাকিব গম্ভীরের অভাব খুব ভালোভাবে অনুভব করতে পারছি। এখন আমাদের দলটি খুবই নড়বড়ে লাগছে। সাকিব আমাদের দলে ছিল একজন এক্সট্রা শক্তি, খুব মিস করছি সাকিবকে। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের টি-20 অধিনায়ক ফিরেছেন পীযূষ চাওলার বলে বোল্ড হয়ে। সাকিব আউট হওয়ার একটু পরেই উইলিয়ামসন তুলে নিয়েছেন অর্ধশতক, তবে 44 বল খেলে ঠিক 55 রানেই ফিরতে হয়েছে কিউই এই অধিনায়ককে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।